আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আফেন রেসিপিস অ্যান্ড ব্লগ। নতুন করে আর কি বলবো, এই রেসিপি তো আমাদের অনেকজনেরই প্রিয়। নিরামিষ দিনে আর কিছু ভালো লাগুক না লাগুক, সয়াবিনের তরকারি আর পনির কিন্তু দারুণ লাগে। না না, আজকে পনিরের রেসিপি নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি সয়াবিনের তরকারি। অনেকে আমরা যখন সয়াবিন রান্না করি তখন সয়াবিন একটা গন্ধ থেকে যায়, সেই গন্ধটা একদমই করবে না এই রেসিপি ট্রাই করলে। তো চলুন রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে আমি সয়াবিনটা অল্প একটু সেদ্ধ করে নিয়েছি, মানে সয়াবিন গরম পানিতে সেদ্ধ করলে সয়াবিনগুলো কিন্তু অনেক ফুলে যায় আর অনেক সফট হয়। তারপরে আমি এখানে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে ছোট ছোট করে এখানে আমি হালকা লাল লাল করে ভেজে নেবো। আপনারা চাইলে আলুটা নাও ভাজতে পারেন, বাট ভাজলে কিন্তু টেস্টটা বেশ ভালো আসে। আলুটা এখানে প্রায় ভাজা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো সয়াবিনগুলো। সয়াবিনগুলো আমি হালকা একটু ঠান্ডা করে হাতে করে চিপে চিপে জলটা একদম বের করে নিয়েছি, আর তাও যেটুকু জল আছে সেটুকু তো থাকবে। জলটাকে ভালো করে বের করে নিয়ে এখানে সয়াবিনগুলোকে ভেজে নেবো। সয়াবিন তেলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু কখনোই এটাকে উল্টাতে পাল্টাতে যাবেন না, তাহলে কিন্তু দেখবেন সয়াবিনগুলো সব ভেঙে যাচ্ছে। অন্তত 2 থেকে 3 মিনিট ওয়েট করার পরে যখন দেখবেন যে লাল লাল হয়ে গেছে, তখন সয়াবিনটাকে উল্টে পাল্টে ভেজে নেবেন। সয়াবিন কিন্তু প্রচুর পরিমাণে তেল টানে, তাই অল্প তেলের মধ্যে সয়াবিন ভাজার চেষ্টা করবেন। এই যে আমার সয়াবিনটা এখানে ভাজা হয়ে গেছে, তারপরে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম একটা কাশ্মীরি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প একটু গোটা জিরে, এটা ফোড়নের জন্য ইউজ করলাম। সবটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ফ্রাই করে এখানে আমি দেবো হচ্ছে পেঁয়াজ আর টমেটো পেস্ট। পেঁয়াজ আর টমেটোটাকে আমি এক জায়গায় পেস্ট করে নিয়েছি, চাইলে আপনারা আলাদা আলাদাও পেস্ট করতে পারেন, বাট একসঙ্গে পেস্ট করলে কী হয়, বিলটাও ভেজে যাবে আর পেস্টটাও কিন্তু খুব স্মুথভাবে হয়ে যাবে। পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালোভাবে তেলের সঙ্গে কষতে হবে। পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালোভাবে কষার পর এখানে দিয়ে দেবো কিছু ঘরোয়া মশলা, যেমন প্রথমে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি, এমনি 4 চামচে 2 চামচ, সেটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ, অল্প একটু ধনে জিরে গুঁড়ো। আপনারা এখানে চাইলে গোটা গরম মশলা ইউজ করতে পারেন, বাট আমি অ্যাড করিনি। তারপরে দিয়ে দিলাম হলো মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে স্বাদমতো লবণ। এই সব দিয়ে মশলাটা আবারও খুব ভালোভাবে এখানে কষে নিতে হবে, যেন তলায় লেগে না যায় আর মশলার যে কাঁচা গন্ধ সেটাও যেন একদমই চলে যায়। এখানে মশলাটা কষা হোক। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আমার ভিডিও দেখো অনেক ভালোবাসা দিচ্ছ তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ, এভাবে আমার পাশে থেকো। আর যারা যারা আমাকে সাপোর্ট করো অবশ্যই আমি তাদেরকে সাপোর্ট করব আর সাপোর্ট করছিও, আশা করি আমরা সবাই একসঙ্গে কিন্তু এই জার্নিটা কমপ্লিট করতে পারবো। এই যে মশলাটা একদমই খুব ভালোভাবে কষা হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম যে কত সুন্দর এটা খুন্তির মধ্যে উঠে আসছে, এরকমভাবে কিন্তু একদম জল ছাড়া মশলাটা কষতে হবে। তারপরে এখানে সয়াবিন আর আলু যেটা ভাজা ছিল ওইটা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট খুবই ভালোভাবে কষে নিতে হবে। এইটাই হচ্ছে আসল টিপস, একদমই যেন গন্ধ না থাকে সয়াবিনের সেটার জন্য। আর সত্যি বলছি, আগে সয়াবিন রান্না করলে কিন্তু অনেকটা বেশি স্মেল আসতো, এই রান্নাটা করার পর থেকে কিন্তু একদমই সয়াবিনের স্মেল আসে না। এটা খুবই সুন্দর একটা ট্রিক্স যে মশলার সাথে সয়াবিনটা ভালোভাবে কষার। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল, অবশ্যই গরম জল ইউজ করার ট্রাই করবে। গরম জলটা দিয়ে খুব ভালোভাবে এখানে মিক্স করে দিলাম। এরপরে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের টেস্ট মতো ব্যবহার করবে। সবটাকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেবো, হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। তো সবটা যখন তৈরি হয়ে যাবে সয়াবিন আলুর তরকারি আজকের মতো এতটাই। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও। বাই বাই।